আমন্ত্রণ বিকেল চারটার সংবাদের সঙ্গে আছি আইরিন আয়াত। যানজটে নাকাল রাজধানীবাসী, প্রতিদিন একটু একটু করে বাড়ছে তাপমাত্রা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানজট, বাড়ছে জনভোগান্তি। এই অবস্থায় যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে সিটি কর্পোরেশনের অধীনে পরিচালনার পক্ষে মত দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রোড আমার, কিন্তু গাড়ির লাইসেন্সের কত করে গাড়ি চলবে সেটার ক্ষমতা কিন্তু আমার নেই, তাহলে কিভাবে হবে? ঠিক অনুরূপ ভাবে আসছে যে প্রশ্ন হচ্ছে, অনেক কিন্তু বলছে এত ট্রাফিক জ্যাম কেন, মেয়ররা কি করে? তাহলে আমার কথা হচ্ছিল যেরকম করে আমরা খাল আমাদেরকে দিয়েছেন, অনুরূপ ভাবে আমি বিনয়ের সাথে বলবো অ্যাটলিস্ট ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট আপনারা আমাদের মাধ্যমে দেন, তাহলেই আমরা কিন্তু দেখাতে পারবো যে কিভাবে ট্রাফিক বন্ধ করতে পারে। আমরা তখন ইন্টিগ্রেটেড ভাবে করব, তখন আমরা একটা হেড একটা ডিপার্টমেন্ট থাকবে আমার আন্ডারে, সব ট্রাফিক ডিপার্টমেন্ট থাকবে আমাদের আন্ডারে। আমরা তখন বলবো আসো আমরা রিসার্চ করি কোন কোন জায়গায় কোন কোন জায়গায় কি কিভাবে ট্রাফিক গুলো কন্ট্রোল করতে হবে। আজকে ইয়া আছে ওই যে মান্দা তামলের হাত দিয়ে, এই হাত দিয়ে ট্রাফিক সারা বিশ্বে তো কোথাও নাই, এই হাত দিয়ে কি করা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল, কেন আমরা কেন আমরা এটাকে লাইটের মাধ্যমে করতে পারি না, আজকে ডিজিটাল মাধ্যমে করতে পারি না, আইওটির মাধ্যমে করতে পারি না? এই সময় কিন্তু আসছে কথা বলার জন্য। আমার মনে হয় এখন কিন্তু সময় এসছে ট্রাফিক পুলিশকে আপনারা আমাদের আন্ডারে দেন, তখন মানুষজন আমাকে প্রশ্ন করতে পারবে, মেয়র থেকে ধরতে পারবে আপনার ট্রাফিক তো আপনার আন্ডারে, রাস্তা আমার আন্ডারে, কিন্তু ট্রাফিক পুলিশ আমার আন্ডারে না, তাহলে তো হবে না। বঙ্গবন্ধু ত্রিকালদর্শী পুরুষ ছিলেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি বলেন বঙ্গবন্ধু অতীত জানতেন, বর্তমান বুঝতেন ও ভবিষ্যৎ পড়তে পারতেন, তার ইতিহাস বোধ বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিয়েছে। বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিল গান্ধীর অসহিংস আন্দোলনের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত বঙ্গবন্ধুর স্বপ্ন ও অদম্য বাংলাদেশ শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধুকে ভীষণ ভাবে প্রভাবিত করেছিল, আমাদেরও সুযোগ হয়েছে যারা ছোটবেলায় হয়তো কবিতা জানা করেছি, ব্রতচারী নাচ গান সেগুলো করবার সুযোগ হয়েছে, সেখানে মনে পড়ে একটা একদম ঠিক শব্দগুলো হয়তো ঠিক হচ্ছে না, তারপর মানুষ মানুষ আবার তোরা মানুষ বিশ্ব মানব হবি যদি তাই মনে বাঙালি হ, এই যে আমি বিশ্ব মানব হবার কথা তো এখন সবসময় বলছি, ওয়ার্ল্ড সিটিজেনশিপের কথা বলছি, এখন শুধু আর আমি আমার দেশের সুনাগরিক হব তা নয়, আমি বিশ্ব নাগরিক হব সেটি আমার লক্ষ্য। সেই জায়গায় যে আমি বিশ্ব মানব কেমন করে হতে পারবো, আমি যদি কায় মনে বাঙালি হতে পারি, আমার নিজের ইতিহাস, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি, আমার কৃষ্টি, আমার ভাষা, আমার সাহিত্য, তার সঙ্গে সেই শেকড়ের সঙ্গে যদি আমার একটা সম্পৃক্ততা না থাকে তাহলে হবে না, সেটার সঙ্গে সম্পৃক্ততাকে নিয়েই আমি বিশ্ব মানব হব, এবং সেটাই আমার শেকড়, এবং সেই শেকড়কে শেকড় থেকে নির্যাস নিয়ে আমি বিশ্ব মানব হব। করোনায় 2020 ও 2021 সালে বাংলাদেশে বাড়তি 4,13,000 মানুষের মৃত্যু হয়েছে। ব্রিটিশ মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটের প্রকাশিত এমন প্রতিবেদনকে উদ্ভট বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের 26তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভায় তিনি এ মন্তব্য করেন। গত বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করে ল্যান্সেট। গত বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণায় জার্নালটি জানিয়েছে 2020 সালের 1 জানুয়ারি থেকে 2021 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 2 বছরে বাংলাদেশে করোনায় মোট মারা গেছে 4,13,000 জন, কিন্তু সরকারি হিসেবে এ সংখ্যা দেখানো হয়েছে 28,100 জন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 45,000 সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পিছিয়েছে। এ পরীক্ষা আগামী 8 এপ্রিল শুরু হতে পারে। 5 ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষা আগামী 13 মে শেষ হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলমের সই করা পরীক্ষার কেন্দ্র নির্বাচন সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ 2020 লিখিত পরীক্ষা আগামী 8, 15, 22 এপ্রিল এবং 13 মে বিকেল 3টায় গ্রহণের জন্য আপনার প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকের সহকারী শিক্ষকের 32,577 শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2020 20 অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে, কিন্তু করোনা মহামারীর কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ইতোমধ্যে অবসরজনিত কারণে আরও 10,000 বেশি সরকারি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। তিন দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর 7 কলেজের অনার্স বিভিন্ন সেশনে দর্শন বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তিন দফা দাবির মধ্যে রয়েছে করোনা সংক্রমণের কারণে সিজিপিএ শর্ত শিথিল করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রকাশিত সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়া, দর্শন বিভাগের প্রশ্নের মান বণ্টন পরিবর্তন করা এবং গণহারে অকৃতকার্য হওয়া প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। টানা তিন দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা। অগ্রিম বুকিং হয়ে গেছে সেখানকার 80% হোটেল মোটেল। কুয়াকাটার একাধিক পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন সবে বরাতকে সামনে রেখে আগামী 17-19 মার্চ পর্যন্ত 3 দিন সরকারি ছুটি। পরিবার পরিজন নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় ঘুরতে আসতে শুরু করেছেন পর্যটকরা। এই 3 দিন সৈকতে প্রচুর পর্যটক আসবে বলে পর্যটক সংশ্লিষ্টদের প্রত্যাশা। টানা 3 দিন যে সরকারি বন্ধ আসতেছে, সেই বন্ধে যে আমাদের যে ট্যুর গাইড আছে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা পর্যটকদের ভালো সেবা দিতে পারে। এবং আমরা ইতিমধ্যে অনেক পর্যটকের সাড়া পেয়েছি কুয়াকাটায়। কুয়াকাটার লোকাল যে পর্যটন ব্যবসায়ী আছে সবাই সবার মতো করে পর্যটন স্পটগুলো তার নিজস্ব প্রতিষ্ঠানকে ভিন্ন ধরনের নান্দনিকভাবে সাজিয়ে নিচ্ছে। 1 সপ্তাহ আগে থেকেই আমরা ফোনে এবং অনলাইনে আমরা বুকিং পেয়েছি। কিছু লোক আসছে, এখন আমরা রুম দিতে পারতেছি না, অনেক রুমের মানে গেস্টের অনেক চাপ, কিন্তু আমরা রুম দিয়ে ঠিক মতন দিতে পারছি না। আমরাও প্রিপারেশন নিচ্ছি, যেরকম আমাদের বাহির সাইড পরিষ্কার করছি, তারপর রুমগুলো ঠিক করছি, সার্ভিসের দিক থেকে আগানোর জন্য সার্ভিসটা দিতে পারব। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2022-23 কার্যকরী কমিটির নির্বাচনে 2 দিনব্যাপী ভোট গ্রহণের শেষ দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল 10টায় আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে স্থাপিত কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। 51টি বুথে আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার 8,623 জন, এর মধ্যে প্রথম দিনে মঙ্গলবার ভোট দিয়েছেন 2,817 জন আইনজীবী। এরই ধারাবাহিকতায় আজ শেষ দিনের ভোট গ্রহণ চলছে। ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম অংশে অন্তত 20 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার সকালে মহাসড়কের মলি বাড়ি থেকে হাটি কুমরুল গোল চত্বর পর্যন্ত বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়েছে। এর আগে মঙ্গলবার ভোর থেকে দিনভর যানজট থাকলেও সন্ধ্যার পর থেকে মহাসড়ক কিছুটা স্বাভাবিক হয়। কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির জানান, মহাসড়কে 4 লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় 1 লেনে ঢাকা উত্তরবঙ্গেগামী যানবাহন চলাচল করাতে হচ্ছে। এতে উভয় লেনের যানবাহনের ধীর গতির সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে খোলা আকাশের নিচে পড়ে আছে 13,000 টন ইউরিয়া সার। বন্দরের গুদামে পর্যাপ্ত জায়গা ও শেড না থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায় দিনের পর দিন খোলা আকাশের নিচে সারগুলো পড়ে থাকায় জমাট বেঁধে যাচ্ছে, এতে সারের গুণগত মান নষ্ট হচ্ছে। জানা গেছে বন্দরে 28,000 টন ইউরিয়া সার মজুত রয়েছে। এর মধ্যে 2টি গুদামে 15,000 টন ও বাকি 13,000 টন খোলা আকাশের নিচে রয়েছে। বন্দর ইজারাদার আব্দুস সালাম ব্যাপারী জানিয়েছেন, বন্দরে 2টি সারের গোডাউনের ধারণ ক্ষমতা 15,000 টন, এই জন্য বাধ্য হয়ে বাড়তি সার খোলা আকাশের নিচে মজুত রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে
ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কানসাট এলাকার খড়গপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ধোবরা গ্রামের লিয়াকত আলীর ছেলে সুমন এবং ট্রলি চালক। তবে ট্রলি চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ জাগোনিউজকে জানান, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রাশিয়ার হামলায় আলেকজান্দ্রা সাশা কুভশিনোভা নামে এক ইউক্রেনীয় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। এর আগে রাজধানী কিয়েভের কাছে হামলার যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম ফক্স নিউজের ক্যামেরাম্যান পিয়েরো জাকোরজেউকসে নিহত হন। আহত হন ফক্স নিউজের সাংবাদিক বেঞ্জামিন হল, তিনি ইউক্রেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত রবিবার কিয়েভের কাছের শহরে ইরেপেনে গুলিবদ্ধ হয়ে মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেন্ড মারা যান। এর আগে গত পহেলা মার্চ কিয়েভের টেলিভিশন টাওয়ারে রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্যামেরা অপারেটর ইয়েভেনি সাকুন নিহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা আরও বাস্তবসম্মত হয়ে উঠতে শুরু করেছে, কিন্তু সফলতার জন্য এখনও আরও সময় প্রয়োজন। সবশেষে ফেসবুক ভিডিও ভাষণে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য বর্তমানে জুমের মাধ্যমে আলোচনারত প্রতিনিধি দলসহ সব ইউক্রেনীয় নাগরিকদের কাজ করতে হবে। ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে জেলেনস্কি বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর মতো সামরিক গোষ্ঠীর সদস্য হবে না, এটা দেশবাসীর মেনে নেওয়া উচিত। এদিকে বুধবারও রুশ প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বে মহামারী করোনা ভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৫২৩৭ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ১৩০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৭৭৩১৭৬ জনে। এ সময় বিশ্বজুড়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৮৫৪৭০ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত বেড়েছে প্রায় ৫.৫ লাখ। মহামারীর শুরু থেকে এই পর্যন্ত মোট রোগের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৬,১৫,৩০,৯৬২ জনে। গত ২৪ ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী দেশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।